এতক্ষণ যে রেপ্লিকেশন পড়লাম, রেপ্লিকেশন যে পড়লাম তার মেশিনারি অ্যান্ড এনজাইমস আর মেকানিজম অফ রেপ্লিকেশন, কী প্রসিডিওরে রেপ্লিকেশনটা হয় সেটা আমরা দেখব। এমন কিছু না, এনজাইম সম্বন্ধে আলোচনা করেছি, সব কিছু আলোচনা হয়ে গেছে, এখন জাস্ট এনসিআরটিকে বোঝা লাইন বাই লাইন। লিভিং সেল সাচ অ্যাজ ইকোলাই, দ্য প্রসেস অফ রেপ্লিকেশন রিকোয়ার সেট অফ ক্যাটালিস্ট দ্যাট ইজ এনজাইম। কী কী এনজাইম দরকার হয়? এনসিআরটিতে খুব কম এনজাইমের কথা বলেছি, কিন্তু আমি কী বলেছি, হেলিকেজ ফার্স্ট এনজাইম, হেলিক্স কে বা হেলিক্যাল কে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে, সেই জন্য হচ্ছে হেলিকেজ। সেকেন্ড হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। থার্ড হচ্ছে টোপো আইসোমারেজ, জাইরেজ। তারপরে আসবে কি, প্রাইমেজ এনজাইম, ডিএনএ প্রাইমেজ, সে বসি দিয়ে যাবে ডিএনএ প্রাইমারকে, কারণ সরি আরএনএ প্রাইমারকে, আরএনএ প্রাইমার ছাড়া কখনোই ডিএনএ অকেজো কাজ করতে পারবে না। আরএনএ প্রাইমারের থ্রি প্রাইম থেকে ওএস গ্রুপ রিয়েক্টিভ থাকে, রিয়েক্টিভ ওএস গ্রুপ থাকে থ্রি প্রাইমে, ওই জন্য ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম। মানে এই যে আরএনএ প্রাইমারটা মনে করো যেখানেই বসুক না কেন, তার এটা ফাইভ প্রাইম হবে আর এখানে থ্রি প্রাইম হবে আরএনএ প্রাইমারে, এখানে একটা ওএস গ্রুপ থাকবে। তাহলে এই ওএস গ্রুপের সঙ্গে যুক্ত হবে পরবর্তী নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড এই পরপর 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 পর যুক্ত হতে থাকবে। তাহলে এটা কী হচ্ছে, ফাইভ প্রাইম, যেহেতু এটা থ্রি প্রাইম ছিল, অর্থাৎ ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অলওয়েজ পলিমারাইজেশন ঘটবে নিউক্লিওটাইড। এখানে কতগুলো কথা আমাদের ভালো করে বুঝতে হবে, যেগুলো এনসিআরটিতে তোমাকে বোকা বানানোর জন্য কোশ্চেন করতে পারে। দ্য মেইন এনজাইম ইজ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, কারণ কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, টেমপ্লেটটাকে ডিএনএ দুটো স্ট্যান্ডই হচ্ছে টেমপ্লেট আর নিউলি স্ট্যান্ড তৈরি করবে। তাহলে ডিএনএ এই ডিপেন্ডেন্ট হচ্ছে ডিএনএ উপরে ডিপেন্ডেন্ট, আর পলিমারেজটা হবে ডিএনএ পলিমারেজ, যেহেতু ডিএনএ তৈরি করবে, যদি আরএনএ হতো তাহলে অন্য কথা ছিল। এবং অ্যাকচুয়ালি তিন নম্বর পলিমারেজ ইউজড হয়, সিন্স ইট ইউজ অ্যাজ ডিএনএ টেমপ্লেট টু ক্যাটালাইজ দ্য পলিমারাইজেশন অফ ডিঅক্সি নিউক্লিওটাইডস। পলিমারাইজেশন, এখানে ভালো করে বোঝো, এখানে একটা লাইন দেখছি কি, ডিঅক্সি নিউক্লিওটাইডস ডিএনটিপি, ডিঅক্সি নিউক্লিওটাইড মানে কি হবে, এ এম পি অ্যাডিনোসিন মনোফসফেট, মানে ঠিক করে বলতে হবে ফাইভ ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট ফাইভ ড্যাশ সরি থ্রি ড্যাশ ডিঅক্সি, মানে ফাইভ ড্যাশটা সামনে লিখলাম, মানে যেহেতু সামনে একটা এদিকটা থ্রি প্রাইম হবে, যাই হোক আমি অত কিছু না লিখেও লিখতে। তাহলে আরেকটা হবে কি, ডিঅক্সি গুয়ানিডিন মনোফসফেট থায়ামিডিন মনোফসফেট সাইনিডিন মনোফসফেট, মনোফসফেট ইজ দ্য নিউক্লিওটাইড, ভালো করে মনে রাখতে হবে। সেই জন্য কিন্তু কথাটা বলা হচ্ছে, এখানে কিন্তু নিউক্লিওসাইট বলা হয়নি, নিউক্লিওসাইট আসবে যখন তখন সে কিন্তু আর মনো থাকবে নয়, তখন সে ট্রাই এনার্জি সাপ্লাই দেবে। সেই জন্য দেখো দু জায়গায় দু রকম কথা লেখা থাকবে, ভেরি ইম্পর্ট্যান্ট কথা, ডিএনএ টেমপ্লেট টু ক্যাটালাইজ পলিমারাইজেশন, পলিমার কার পলিমার না নিউক্লিওটাইড, তারপর মনোমার কোনটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড পরপর যুক্ত করবে কার দ্বারা, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ দ্বারা, সেগুলোকে কী বলা হচ্ছে, ডিঅক্সি নিউক্লিওটাইড ডিএনটিপিস। দিস এনজাইম আর হাইলি ইফিশিয়েন্ট এনজাইম অ্যান্ড হ্যাভ টু ক্যাটালাইজ পলিমারাইজেশন অফ এ লার্জ নাম্বার অফ নিউক্লিওটাইড ইন ভেরি শর্ট সেগমেন্ট টাইম, এত পাওয়ারফুল যে খুব ইকোলাইতে খুব কম সময়ে পার মিনিটে মিনিট বলছিল পার সেকেন্ডে পার মিনিট বললে তো তাহলে গুণ হয়ে যাবে 2000 × 2000 বেস পেয়ার × 60, পার সেকেন্ডে 2000 বেস পেয়ার যুক্ত করার ক্ষমতা রাখে, কিন্তু ইউক্যারিওটিক হিউম্যানের ক্ষেত্রে কিন্তু 100 থেকে 200 বেস পেয়ার, এটাও মনে রাখতে হবে।
কেন হিউম্যান হচ্ছে অ্যাকুরেসি, যত স্লো হবে তত অ্যাকুরেসি ঠিক হবে, তত মিউটেশন কম হবে। যদি একবার বেস পেয়ারে গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু মিউটেশন ঘটে যাবে। সেই জন্য বলছে এখানে কী বললো, দিস এনজাইম ভেরি এফিশিয়েন্ট। দেখো এরা যখন 5-3' করে তখন সে পলিমারাইজেশনের কাজ করে, 3'-5' যদি কোনো করে তখন সে কী করবে, এক্সো নিউক্লিয়াস হিসেবে কাজ করবে প্রত্যেকটা এনজাইম। ডিএনএ পলিমারাইজ 1-2-3 ইন অ্যাবসেন্স অফ একটা, একটা অ্যাবসেন্সে আরেকটা কিন্তু এই কাজ করতে পারে, কিন্তু মেইন কাজটাকে করবে পলিমারাইজেশন, সেটা হচ্ছে 3। মনে থাকে যেন ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ 3। নেক্সট, এটা আমরা আগেও পড়েছি, পড়ে পড়ে মুখস্থ হচ্ছে, ইকোলাই ক্ষেত্রে কত, 6 4.6 × 10⁶, এই যে বেস পেয়ার, টোটাল কত বেস পেয়ার মনে পড়ছে, 40 লাখ, হিসাব করে নেবে। কম্প্যারিটিভ হিউম্যান, হিউম্যানের হচ্ছে ডিপ্লয়েড কন্টেন্টে কত, এখানে ডিপ্লয়েড কন্টেন্ট আর এটা হচ্ছে হ্যাপ্লয়েড কন্টেন্ট, ডিপ্লয়েড কন্টেন্টে কত, 6/6, এটা আমরা পড়েছি 10⁻¹। যদি বলে হিউম্যানের হ্যাপ্লয়েড কন্টেন্টে কত, তখন হবে 3.3 × 10⁹ বেস পেয়ার, মনে থাকে যেন। যদি হিউম্যানের হ্যাপ্লয়েড কন্টেন্টে হয় তখন 3.3 × 10⁹। কমপ্লিট দ্য প্রসেস দ্য রেপ্লিকেশন উইদিন, তাহলে 18 মিনিটের মধ্যে রেপ্লিকেশন কমপ্লিট করে কোথায়, ইকোলাইতে, ঠিক আছে। সেই জন্য লাইফ সাইকেলটা কমপ্লিট হয় 20 মিনিটে। দ্যাট মিনস দ্য অ্যাভারেজ রেট অফ পলিমারাইজেশন হ্যাজ টু বি অ্যাপ্রক্সিমেটলি 2000 বেস পেয়ার পার মিনিট। তাহলে এই যে বললো 2000 বেস পেয়ার পার মিনিট, তাহলে এখান থেকে বেস পেয়ারটা বের করে নিতে পারবো আমরা, এখান থেকে বার করলে পরে টোটালটা করতে কত সেকেন্ড বা কত সময় লাগছে সেটাও কিন্তু বার করতে পারবো। অতএব এই অ্যামাউন্টটা প্রত্যেককে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4.6 × 10⁶ বেস পেয়ার, ঠিক আছে। তাহলে পলিমারাইজেশন করতে কত সময় লাগবে, সঙ্গে সঙ্গে 2000 দিয়ে ভাগ করবো ওই সংখ্যাটাকে, ভাগ করে যা হবে সেটা সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে মানুষের ক্ষেত্রে। তখন কিন্তু যদি বলে এরকম কোশ্চেন আসে, অঙ্ক কিন্তু আসতেই পারে, তাহলে তখন বলে দেবে যে 200 বা 400 100 থেকে 200 মোটামুটি হয়। যদি বলে না দেয় তাহলে মুশকিল, তখন 100 একবার করে হিসাব করে দেখতে হবে, 200 একবার হিসাব করে আসবে না এরকম কোশ্চেন। যদি আসে তাহলে বলে দেবে বেস পেয়ার কত করে নিচ্ছে। কিন্তু ব্যাকটেরিয়ার কিন্তু উত্তর কিন্তু এনসিআরটির বইতে আছে, সেই জন্য বারবার বলছি যে ইকোলাইয়ের ক্ষেত্রে টোটাল বেস পেয়ার, মানে এই যে সার্কুলার ডিএনএটা, সার্কুলার ডিএনএটা থাকবে এর মধ্যে, এটা কমপ্লিট করতে কত সময় লাগবে বের করে দিও, বের করে রেখে দিও কিন্তু অলরেডি। নেক্সট, নট অনলি ডু দিস পলিমারাইজেস হ্যাভ টু বি ফাস্ট, শুধু ফাস্ট তাই না, বাট অলসো ক্যাটালাইজ দ্য রিয়াকশান উইথ হিউজ ডিগ্রি অফ অ্যাকুরেসি, প্রচণ্ডভাবে। এনি মিস্টেক্স ডিউরিং অ্যাপ্লিকেশন কী হবে রেজাল্ট, মিউটেশন। ফার্দার মোর এনার্জিটিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনার্জিটিক অ্যাপ্লিকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, প্রচণ্ড খরচ সাপেক্ষ এনার্জিক দিতে, কারণ এখানে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট হিসাবে আসবে, যখন ঢুকবে এএমপি হয়ে যাবে প্লাস পাইরোফসফেট পিপিআই প্লাস এনার্জি, এই এনার্জি দিয়ে কী করবে, ফসফোডাইস্টার বন্ড যুক্ত করবে। মনে থাকে যেন ফসফোডাইস্টার বন্ডটা এই দুটো পাইরোফসফেট দিয়ে যুক্ত হবে, মানে এ টিপি, মানে কি এ, এটাকে যদি বলি এ এম পি প্লাস পি পি, ঠিক আছে, এনার্জেটিক্যালি এগুলো পরপর যুক্ত, ভেরি এক্সপেন্সিভ সেই জন্য বলা হচ্ছে, ঠিক আছে। ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড, এই কথাটা বারবার বলছিলাম, দেখো ওখানে টাইটস বলছে কিছু ডিএনটিপির ক্ষেত্রে যুক্ত হবে, এখানে বলা হচ্ছে কি ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট, ক্লিয়ার, ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট,
ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট কেন বললো না? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড যদি হয়ে যায় তখন আর ট্রাইফসফেট থাকে না, তখন মনোফসফেট হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? কি করে ডুয়াল ফাংশনে, ডুয়াল পারপাস ইউজ করে, ইন অ্যাডিশন সাবস্টেট, সাবস্টেট মানে খাদ্য হিসেবে। এখানে সাবস্টেট বলতে, সাবস্টেট বলতে মনে করো এটিপি, এটিপিটা সাবস্টেট হচ্ছে নিউক্লিওটাইড হিসেবে আসবে এএমপি। আরেকটা, এটা হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ডটা কি এনার্জি দেবে এই এএমপিটা। এখানে হয়তো দেখা যাবে যে টি এম পি, এর পাশে টিএমপি ছিল, তাহলে এর সঙ্গে এটা যুক্ত করবে। তাহলে এই টিএমপিটা এসেছিল যখন, তখন টিটিপি হিসাবে এসেছিল, আর এই এএমপিটা যখন এসেছিল এদিকে আরও হবে, তখন এটিপি হিসেবে এসেছিল। তাহলে এটা হচ্ছে ডিএনটিপিস, নিউক্লিওটাইডস, সরি নিউক্লিওটাইড বলছি কেন, এগুলো হচ্ছে ডিএনটিপিস, মেনলি হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড হিসেবে কাজ করছে, কারণ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর যখন এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড, তার মানে ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড, ডিঅক্সি থাইমিডাইলিক অ্যাসিড, তখন হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। ক্লিয়ার? বুঝতে না পারলে এর মধ্যে কিন্তু কোশ্চেন আসতেই পারে। তাহলে এই সাবস্টেট হিসাবে কাজ করছে, সাবস্টেট হিসেবে কাজ করছে এটার জন্য। আর কি এখানে এই যে এটার এর উপরে নিশ্চয়ই একটা কোনো একটা ফসফেট গ্রুপ আর ওএইচ গ্রুপ, সেখানে ফসফেট বন্ডটা তৈরি করতে যে এনার্জি লাগবে, সেই এনার্জিটা এইখান থেকে যাবে, পি প্লাস পি পাইরোফসফেট। এটা আমি অ্যানিমেশন দেখাচ্ছি, বুঝতে পারবে। ইন অ্যাডিশন টু একটি সাবস্টেট, সাবস্টেট নাম্বার ওয়ান কাজ, সেকেন্ড হচ্ছে প্রোভাইড এনার্জি ফর পলিমারাইজেশন রিয়াকশন। ক্লিয়ার? দ্য টু টার্মিনাল ফসফেট ইন এ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড টাইপ ফসফেট আর এনার্জি, হাই এনার্জি ফসফেট সেম অ্যাজ এটিপি। ঠিক আছে, সেই জন্য বলছে টু টার্মিনাল অফ ফসফেট, দুটো টার্মিনাল, এই যে ফসফেটের এদিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল, এদিকে একটা ওএইচ গ্রুপ, এটা তিন নম্বরে আছে, আর এখানে একটা ওএইচ গ্রুপ হচ্ছে পাঁচ নম্বর ফসফেটের সঙ্গে আছে। এই যে টু টার্মিনাল বলছে, একটা টার্মিনাল, দুইটা টার্মিনাল যে যুক্ত হয়, এখানে একটা নিউক্লিওটাইড নিয়ে যুক্ত আছে, এখানে একটা নিউক্লিওটাইড নিয়ে যুক্ত আছে, এগুলো তো বোঝানোর অপেক্ষা রাখে না। এই লাইনটা কিন্তু এখানে বলছে যে দ্য টু টার্মিনাল ফসফেট ইন এ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড টাইপ ফসফেট আর হাই এনার্জি ফসফেট সেম অ্যাজ এটিপি। আমরা একটা এর এখানে ইয়ে দেখব, তাহলে ক্লিয়ারটা হয়ে যাবে, তারপর আমরা আবার এখানে আসবো। এটা কি আসছে? হেলিকেজ এনজাইম। ঠিক আছে, এটাকে অরিজিনাল ফর্ক বলা হচ্ছে, অরিজিনাল প্রেপ্লিকেশন বা ওআরআই, সংক্ষেপে ওআরআই বা ও বলা হয়। সেই জন্য একটি ওআরআই থাকবে হচ্ছে পকেটের ক্ষেত্রে, আর দুটো টার্মিনাল থাকবে হচ্ছে পকেটের ক্ষেত্রে, যেহেতু পলিসিস্টোনিক। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে ওআরআই সংখ্যা যা হবে তার ডবল সংখ্যা হবে টার্মিনাল, ও আর টি, টি সবসময় ডবল হবে ওআরআইয়ের। বুঝতে পারলাম? অরিজিন অফ রেপ্লিকেশন মানে এটি বেস সেখানে বেশি থাকবে, সেটা হচ্ছে এই এটি বেজে কি আসলো না, হেলিকেজ এনজাইম আসলো। হেলিকেজ এনজাইমের কাজ কি না, তাকে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিচ্ছি, ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে তো পাক খাবে, পাক যাতে না খেয়ে আবার না জুটতে পারে, সেই জন্য কি করলো না, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, এটা এনজাইম নয় কিন্তু, এই বিডিএন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এর সঙ্গে যুক্ত হয়ে গেল, যাতে এই হাইড্রোজেন বন্ড আবার জুড়ে না যেতে পারে। ঠিক আছে, এবার একটা ঘটনা হচ্ছে, এই হেলিকে যত কাট করছে, তাহলে এখানে একটা ফর্ক তৈরি হলো, তাহলে এই একটা ফর্ক তৈরি হলো, ভালো করে বোঝো, এই
লালটা হচ্ছে ফাইভ প্রাইম, তাহলে এখানে ফাইভ প্রাইম, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম তো ইয়ে হবে না, ডিএনএ হবে না, ডিএনএ হতে গেলে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম যেতে হবে, তাহলে এখানে প্রথমে প্রাইমারকে বসতে হবে, তারপরে এখানে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে যাবে, আর এটা যেহেতু থ্রি প্রাইম আছে তাহলে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এটা হচ্ছে কন্টিনিউয়াস যাবে আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস যাবে। ক্লিয়ার হয়েছে? আমরা দেখি পরপর বুঝবো যেটা বলার জন্য এখানে এসেছি, ভেরি ইম্পর্টেন্ট। মনে করো এই জায়গাটাকে দেখি, এটা হচ্ছে ডিএনএ পলিমার, এই যে বেগুনি কালারের যে রংটা দেখছো ডিএনএ পলিমারের স্ত্রী, আর এটা হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট মানে প্যারেন্টের একটা হেলিক্যাল, একটা হেলিক্স মানে এটা চিড়ে গেছে, অলরেডি হেলিক্যালসে চিড়ে দেওয়া হয়েছে, আর এখান থেকে এইটা হচ্ছে মনে করো প্রাইমাজ, প্রাইমেজ এনজাইম, ডিএনএ প্রাইমেজ এনজাইম এই ডিএনএ প্রাইমারটাকে বসিয়ে দিয়ে চলে গেছে সাপোজ, কিন্তু এটা ডিএনএ প্রাইমার নয়, এটা অলরেডি তৈরি হচ্ছে কারণ এখানে টি আছে, যদি প্রাইমার হতো এখানে টি এর জায়গায় ইউ হতো, আমি ধরে নিচ্ছি এটা প্রাইমার, এটা ইউ মনে করতে পারো, তাহলে এখানে শুরু হচ্ছে, আর তুমি যদি মনে করো না এর ওপরের দিকে প্রাইমার বসেছে তাহলে হবে, তাহলে উপরের দিকেই প্রাইমার বসেছে। এবার ফাইভ প্রাইম দ্যান এখানে কিন্তু ফিক্সড, থ্রি প্রাইম, এই থ্রি প্রাইমের থেকে যুক্ত হবে, তার মানে এইখান থেকে পরপর যুক্ত হয়ে এইদিকে যাবে, আর এইদিকে থ্রি প্রাইম ওপেন, রিয়াকটিভ গ্রুপ এখানে ওএইচ আছে, তাহলে ওএইচ যখন আছে তাহলে এটা কত নম্বর আছে, তিন নম্বর ওএইচ, তিন নম্বর কার্বনের সঙ্গে, আর ডিঅক্সি বলে এখানে থাকবে না। এবার ঘটনা হচ্ছে এদিকে অলরেডি একটা অ্যাডিনিন, ভালো করে বোঝো এদিকটা, এবার দেখো এখানে কি এসে গেছে, একটা এটিপি এসেছিল, এটিপি এসে এএমপি করে দিয়ে চলে গেছে, অ্যাডিনোসিন মনোফসফেট, তাহলে এই একটা ফসফেট দিয়ে এই অ্যাডিনোসিন মনোফসফেট বা অ্যাডিনাইলিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে এটা অ্যাডিনিন, এটা হচ্ছে এন গ্লাইকোসাইড লিঙ্কেজ, এটা হচ্ছে সুগার, পেন্টোজ সুগার, আর এই ফাইভ প্রাইমে ফসফেট যুক্ত আছে, তাহলে এখানে কি আসতে হবে, এখানে আসতে হবে থায়ামিডিন, থায়ামিডিন তাহলে আসতে হবে থাইমিডাইলিক অ্যাসিড যুক্ত করতে হবে, যেটা হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিওটাইড, সেখানে থাকবে কি, একটা থায়ামিন থাকতে হবে, একটা হচ্ছে ফসফেট গ্রুপ থাকতে হবে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে সুগার থাকতে হবে, ডিঅক্সি সুগার, কিন্তু সেভাবে আসলে পরে এখানে যে ওএস গ্রুপটা আছে এই ওএস গ্রুপ ফসফেট ব্রন্ডটা তৈরি করবে কে, তার জন্য এনার্জি দরকার, তাহলে এখানে আসতে হবে কাকে, টিটিপি থায়ামিডিন ট্রাইফসফেট, তাকে আসতে হবে। দেখো অ্যানিমেশনটা খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে পরপর কীভাবে যুক্ত হচ্ছে, একদম চোখ স্থির রেখে দেখতে হবে, এই আসছে থায়ামিডিন ট্রাইফসফেট, দেখো থায়ামিডিন ট্রাইফসফেট তিনটে ফসফেট গ্রুপ নিয়ে এসছে, এসে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে এটি যুক্ত হতে যাচ্ছে, এখানে কিন্তু তিনটে ফসফেট গ্রুপ আছে, এই ফসফেট গ্রুপ দুটো ভেঙে যে এনার্জি পাবে, এবং এই ফসফেটের এখানে যে ওএইচ আছে ওএইচ গ্রুপ থেকে এখনও জল বেরিয়ে যাবে, তখন এই ফসফোডাইস্টার বন্ডটা যুক্ত হবে। এনসিআরটিতে কিন্তু এই কথাটা এক লাইনে বলা আছে, সেটাই কিন্তু খুঁজে খুঁজে এই অ্যানিমেশন জোগাড় করা। দেখো এবার দুটো পাইরোফসফেট দিয়ে বেরিয়ে গিয়ে থাইমিডাইলিক অ্যাসিড কীভাবে তৈরি করলো, এই দুটো পাইরোফসফেট বেরিয়ে গেল, তাহলে এই দুটো পাইরোফসফেট বেরিয়ে গেল মানে এখানে এনার্জির একটা ইউজ হলো, এই যে এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে আসেনি, খবরদার। দেখো এটা কোথায় তো ঘটনাটা ঘটছে, নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে মাইটোকন্ড্রিয়া কি থাকে, সেই জন্য রেপ্লিকেশন প্রসেসে যা এনার্জি লাগে সেই এনার্জি তাহলে কোথার থেকে আসবে, বড় একটা প্রশ্ন। এই যে ফসফরিক অ্যাসিড ভেঙে তার যে এনার্জি সেখানে এনার্জিটাকে কাজে লাগাবে, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হওয়া এটিপি নয়, মাইটোকন্ড্রিয়া তো এটিপি তৈরি হয়, এখানে তো টিটিপি এসছে, জিটিপি এসছে, সিটিপি এসছে, তাহলে এগুলো তৈরি হচ্ছে পাইরোফসফেটের মাধ্যমে। ক্লিয়ার? কোশ্চেন আসলে যেন ঠিকঠাক উত্তর করে দেওয়া যায়, তাহলে এই রকম প্রসিডিওরে কিন্তু পরপর পরপর যুক্ত থাকবে। কীভাবে যুক্ত থাকলো, ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম,
তাহলে এটা হেলিকেজ, দিস ইজ হেলিকেজ। তাহলে এবার যে এনজাইমটা আসছে এই এনজাইমটা কি হতে পারে, এই এনজাইমটা হচ্ছে প্রাইমেজ এনজাইম, ডিএনএ প্রাইমেজ। তার কাজ কি, আরএনএ প্রাইমারকে বসানো, কারণ উইদাউট আরএনএ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ ডিএনএ পলিমারেজ কখনোই মুভ করতে পারবে না, তার জন্য দরকার ইনিশিয়েটার। এই জন্য ডিএনএ একা কোনো কাজ করতে পারে না, ডিএনএ শুধু জেনেটিক ইনফরমেশন রাখতে পারে, বাদ বাকি কাজ করতে হবে আরএনএ, এটা হচ্ছে ক্ষুদ্র আরএনএ। তাহলে এই যে প্রাইমেজটা বসলো ডিএনএ প্রাইমেজ, সে কাকে বসিয়ে দিয়ে গেল, আরএনএ প্রাইমারকে। এবার কিন্তু ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থ্রি সে কিন্তু এসে গেল বস। সে কি করলো, এবার এখান থেকে এটা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, নিউক্লিয়াস থেকে এটিপি জিটিপি টিটিপি সিটিপি কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করবে, কার সঙ্গে, এই টেমপ্লেটের সঙ্গে, আবার এই প্লেট এটার সঙ্গে করবে। তার মানে এখানে দুটো স্ট্যান্ডই টেমপ্লেট হিসেবে কাজ করছে। এটা যেহেতু থ্রি প্রাইম আছে, তাহলে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে যাচ্ছে, ভালো করে বোঝো, থ্রি প্রাইম তো পিছনে, তার সামনেটা ফাইভ প্রাইম, তাহলে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু থ্রি প্রাইম, এখানে এখানে হচ্ছে ফাইভ প্রাইম, তাহলে উল্টো পথে তাকে যেতে হবে, উল্টো পথে যেতে গেলে তাকে তো ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে আসতে হবে, তাহলে এখান থেকে মাঝে মাঝেই তাকে বসাতে হবে আরএনএ প্রাইমার। এই লিডিং স্ট্যান্ডে ইনিশিয়েশানে একটাই শুধু, ভালো করে যে কথাটা বলছি মন দিয়ে শোনো, একবারই কিন্তু একটি প্রাইমার বসবে লিডিং স্ট্যান্ডে কন্টিনিউয়াস যেটা হবে, আর ল্যাগিং স্ট্যান্ড সেখানে কিন্তু বারবার দিয়ে আরএনএ প্রাইমার বসতে হবে, আর ছোট্ট ছোট্ট খণ্ড করে খণ্ড খণ্ড এক একটা তোমার ইয়ে তৈরি হবে, নতুন যে ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি হবে, এই ফ্র্যাগমেন্টগুলোকে বলা হয় বিজ্ঞানী ওকাজাকির নাম অনুসারে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, দেখো তাহলে কী হচ্ছে, কন্টিনিউয়াসে এই কন্টিনিউয়াস যাচ্ছে, পরপর যুক্ত করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে থ্রি প্রাইম লিখলাম মানে ওটা ফাইভ প্রাইম, ক্লিয়ার হলো? এবার প্রবলেমটা এখানে নয়, এখানে তো কন্টিনিউয়াস থ্রি প্রাইম পেয়ে গেছে মানে পরপর যুক্ত হবে, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম যাচ্ছে, কিন্তু এখানে প্রবলেম, প্রবলেমটা কী না, এইখানে ফাইভ প্রাইম হচ্ছে এই কালারটা, তাহলে ফাইভ প্রাইম যদি এই কালার হয় তাহলে উল্টো হয়ে যাবে থ্রি প্রাইম, তো থ্রি প্রাইম যদি উল্টো কালার হয় তাহলে উল্টো হয় তাহলে গণ্ডগোল হয়ে যাবে না, তাহলে তাকে যেতে হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম। তাহলে মাঝখানে অলরেডি সে বসে গেছে একবার, বসে এদিকে কিন্তু এইটুকু তৈরি করে ফেলেছে, এরপরে যেটা প্রাইমার বসতে হবে এখানে বসতে হবে, বসে তাকে কী করতে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, কারণ এটা এটা যদি ভালো করে বুঝতে হবে কিন্তু কোনটা ফাইভ প্রাইম কোনটা থ্রি প্রাইম, সব সময় জানতে হবে যে যখন পলিমারাইজেশন হবে পলিমারাইজেশন অলওয়ে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, তাহলে এটা ফাইভ প্রাইম যদি হয় ফাইভ প্রাইম হলে যুক্ত হতে পারবে না, এখানে নিঃসন্দেহে এখানে একটা ওয়েস গ্রুপ থাকতেই হবে, কোন জায়গায় থাকতে হবে, এর এই পাশে থাকতে হবে, তাহলে থ্রি প্রাইম, তাহলে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম করতে গেলে পরে এখানে থ্রি প্রাইম আছে মানে ওয়েস গ্রুপ আছে, ভালো করে বোঝো, তাহলে এখানে পরপর যুক্ত হতে পারছে, এখানে ফাইভ প্রাইমের ওয়েস গ্রুপ নেই তাহলে যুক্ত হতে পারবে না, তাহলে এইখানে আরেকটা আরএনএ প্রাইমার তৈরি করে এখানে একটা থ্রি প্রাইম তৈরি করতে হবে, তখন ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে যাবে, ক্লিয়ার আছে, ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে যাবে, এইটা যেমন অলরেডি তৈরি হয়ে বসে আছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম। বেশ, নেক্সট দেখো, যত সমস্যা যেন এখান থেকে ক্লিয়ার হয়ে যায়, লিডিং স্ট্যান্ড এরিয়া দেখালো ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, তাহলে ওপেন হয়েছে কি, ওপেন হয়েছে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম লিডিং স্ট্যান্ড, আর এটার ওপেন হয়েছে কি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, ওপেন হয়েছে কিন্তু, ওপেন হয়েছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, যার জন্যই তো এখানে উল্টো দিকে যাচ্ছে ডিসকন্টিনিউয়াস। লিডিং স্ট্যান্ড কেন বলা হচ্ছে, লিডিং স্ট্যান্ড ওপেন হয়েছে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমে, সেই জন্য ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু ল্যাগিং ওপেন হয়েছে, এটা যদি থ্রি প্রাইম ওপেন হয় তাহলে ফাইভ প্রাইম হয়েছে, সেই জন্য ফাইভ প্রাইম ওপেন হয়েছে বলেই এই ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম আসতে হবে এদিকে, এখানে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে যেতে হবে। আরো দিয়ে দেখিয়ে দিয়েছে, এবার দেখ
যা বলছিলাম। এবার যেটা বলার কথা, এই যে ডিএনডিপেন্ডেন্ট আনলাইন পলিমারেজ, এরা কিন্তু দুটো অ্যাক্সেসরি প্রোটিনের দরকার, বিটা ক্ল্যাম্প আর বিটা ক্ল্যাম্প লোডার। এখানে বিটা ক্ল্যাম্পটা দেখা যাচ্ছে আর বিটা ক্ল্যাম্প লোডারটা পরের অ্যানিমেশন আমরা দেখতে পাবো। এবার ঘটনা হচ্ছে যে এই এই যে যুক্ত হয়েছে, একটু পিছিয়ে নিয়ে যাই, এই যে আরএনএ পলিমার, আরএনএ প্রাইমার, এই আরএনএ প্রাইমারকে এবার সরিয়ে দেবে কে, একে ঠিক করবে কে, আরএনএ প্রাইমারে ইউ মানে এটাকে ধ্বংস করে এখানে ডিএনএ বেস সিকোয়েন্স বসাবে কে, ডিএনএ পলিমারেজ ওয়ান। সব কিন্তু প্রোক্যারিওটিকের আলোচনা হচ্ছে, তার সত্য এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, সেই ফাঁকা জায়গাটাকে ফসফোডাইএস্টার বন্ড কে তৈরি করবে, না ডিএনএ লাইগে সেটা আসছে। তাহলে আরএনএ পলিমারেজ ওয়ান প্রথমে কী করছে, ওটাকে ধ্বংস করে, দেখো ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে ডিএনএ পরে কালার চেঞ্জ হয়ে গেছে, সবুজ ছিল বেগুনি হয়ে গেছে। এবার এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে, এই যে নিক নিক ফসফোডাইএস্টার বন্ড এখানে তৈরি করে দেবে কে, না এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এটিপি প্রয়োজন, প্রত্যেকটার ক্ষেত্রে এনার্জি প্রয়োজন, ঠিক আছে, যুক্ত করে দিল ডিএনএ লাইগেজ, ক্লিয়ার। ডিএনএ লাইগেজ হচ্ছে একদম শেষ পেরেকটা মারলো, তাহলে এটা বারবার লাগবে হচ্ছে ল্যাগিংয়ে, লিডিংয়ে একবারই লাগে। আর মজার কথা, লিডিংয়ে ওই একবার লাগবে, পরবর্তীতে আর যেহেতু প্রাইমার আসবে না তবে লাগার কোনো প্রশ্নই আসে না। আবার বসলো, দেখো ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম যাচ্ছে উল্টো দিকে, কিন্তু একটা জিনিস দেখো, এর ওয়ে হচ্ছে এদিকে, মানে এরও ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এদিকে, এরও ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এদিকে। ফর্কের মুভমেন্ট কোন দিকে? ফর্কের মুভমেন্ট কিন্তু লিডিং স্ট্যান্ড যেদিকে মুভ করে ফর্কও সেদিকে মুভ করে, এইদিকে মুভ করছে। অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। নেক্সট এই ভিডিওটা দেখে পরটাতে যাব। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেইনলি যেটা ঘটে, ব্যাকটেরিয়া কীভাবে সেলিভেশন ঘটে সেটা আমরা দেখব। সেলিভেশন ঘটার আগে এর রেপ্লিকেশন ঘটে, এগুলো সব ব্যাকটেরিয়া, এগুলোর মধ্যে দিয়ে ডিএনএ ডাবল হেলিকেল আছে, ডাবল হেলিকেল থেকে আমরা পুরোটা জানি দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যাবে হেলিকেজের মাধ্যমে, দুটো আলাদা হয়ে গেল হেলিকেজের মাধ্যমে, এর মধ্যে যেটা যেটা নাম সেগুলো আমরা প্রত্যেকে জানি যে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কী কী নিয়ে তৈরি হয়েছে, যে কোনো একটা নাইট্রোজেনাস বেস, সুগার, ফসফেট, ডিঅক্সিরাইবোস সুগার হয় আর ফসফেট হয়, এগুলো আমাদের ছবি জানা। এবং এর দুটো হচ্ছে ফসফেট সুগার, এটা হচ্ছে ব্যাকবোন, মানে তোমার মেইনলি ব্যাকবোন হচ্ছে ফসফেট সুগার দিয়ে, এবং এর চারটে নাইট্রোজেনাস বেস থাকে সেটা আমরা জানি, এর দুটো হাইড্রোজেন বন্ড থাকে এটির সঙ্গে আর জিসির সঙ্গে তিনটে হাইড্রোজেন বন্ড, দুটো স্ট্যান্ড দুটো অ্যান্টি প্যারালাল, একটা ফাইভ টু থ্রি প্রাইম, ফাইভ টু থ্রি প্রাইম, একটা থ্রি টু ফাইভ প্রাইম, অ্যান্টি প্যারালাল সেগমেন্ট হবে কিন্তু ডিরেকশান, ঠিক আছে, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হবে। এবার এবার যেটাতে আমরা ঢুকব, কীভাবে পেয়ারিংটা হচ্ছে, যখন সেপারেট হয়ে গেল, সেপারেট হওয়ার সঙ্গে সঙ্গে প্যারেন্ট স্ট্যান্ড দুটোই এখান থেকে তৈরি হচ্ছে, কমপ্লিমেন্টারি স্ট্যান্ড এখান থেকে তৈরি হচ্ছে, ঠিক অপোজিটেই হবে। এটা একটা ডিএনএ, ডিএনএর একটা স্থান যেখানে হচ্ছে এটি রিচ রিজিয়ন, সেটাকে বলে অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন ওআরআই, এই অরিজিন অফ রেপ্লিকেশন থেকে অরিজিন শুরু হবে, এবং যার ফলে দুদিকে দুটো ফর্ক তৈরি হবে, ফর্ক, হ্যাঁ এটা হচ্ছে ফর্ক, মানে ফর্ক বোঝো তো, সাইকেলের যে ফর্ক থাকে মানে ওয়াইসেপেট, ওয়াইসেপেট দুটো তৈরি হবে, রেপ্লিকেশন ফর্ক বলা হয়। তাহলে রেপ্লিকেশন ফর্ক
দুটো এন্ড। এবার যেটা বোঝার জন্য সেটা হচ্ছে একটু বুঝিয়ে দিই, এটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এটাও ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এটা বিটা ক্ল্যাম্প আর এটা বিটা ক্ল্যাম্প লোডার। এ কী করবে, এ অ্যাসোসিয়েট করবে, এটা হচ্ছে কি হেলিকেজ আর এটা হচ্ছে জাইরেজ। এবার ঘটনা হচ্ছে যেহেতু এটা থ্রি প্রাইম, তো থ্রি প্রাইমে ফাইভ প্রাইম থেকে শুরু হয়েছে কোনো প্রবলেম নেই, তাহলে এখানে একবার শুধু একটা প্রাইমার বসেছে তারপরে একদম ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে যাচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো তার বাঁদিকে সবসময় থ্রি প্রাইম, তার মানে ওয়েজ গ্রুপ আছে এই বাঁদিকে, এটা এটার বাঁদিকে ওয়েজ গ্রুপ আছে, ক্লিয়ার। কিন্তু যেটা ল্যাগিং হবে সেটা ওপেন হয়েছে কীভাবে, না এটা তো থ্রি টু ফাইভ প্রাইম ওপেন হয়েছে, এটা ফাইভ টু থ্রি প্রাইম ওপেন আছে, সেই জন্য এর কিন্তু ডিএনএ প্রাইমেজের দ্বারা বারবার ডিএনএ প্রাইমারকে বসাতে হয়েছে। এবং এটা যখন ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হচ্ছে আর এটাকে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এদিকে আসতে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এবার দেখো এইখান থেকে এটা আসবে, এই আবার প্রাইম বসবে, এটা এখান থেকে এইখানে যাবে, আবার একটা বসবে এখান থেকে এখানে যাবে। এই ছোটো ছোটো সেগমেন্টগুলোকে বলবো হচ্ছে ওকাজাকি সেগমেন্ট। এবার অ্যানিমেশনটা দেখো, প্রত্যেকটা নাম দেখিয়ে দেওয়া হবে, কোনটার কী নাম, প্রত্যেকটা যা বলেছি প্রত্যেকটা তুমি দেখতে পাবে। হেলিকেজ, হেলিকেজ দিয়ে যেই হাইড্রোজেন বন্ড ভাঙলো সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনগুলো জুড়ে গেল, যাতে কোনো এটা না জোড়ে। কিন্তু এর কাজ কি নিক কেটে দেওয়া, মানে দড়ি পাকালে যেমন হয় না সেরকম অবস্থা, তো এরা কি করে না ফসফোডাইস্টার বন্ডটা কেটে দিয়ে আবার জুড়ে দেয়, যার ফলে এই পাকটা আর স্টেবল হয়ে যায়, পাকটা স্টেবল হয়ে যাবে। এই কথাগুলো কিন্তু পরে লেখায় বলবো, তখন যেন ধরতে পারো ডিএনএ জাইরেজ। আর ডিএনএ জাইরেজ মানে এটা হচ্ছে টোপো আইসোমারেজ টু, দুটো থাকে টোপো আইসোমারেজ দু প্রকার, ওয়ান আর টু, টুটাকে জাইরেজ বলা হয়। ডিএনএ পলিমারেজ দুদিকেই, বিটা ক্ল্যাম্প লোডার, প্রাইমার প্রাইমেজ বসিয়ে দিয়েছে, এই যে প্রাইমেজ প্রাইমেজ এখানে প্রাইমারকে বসিয়ে দিয়ে চলে গেল, তাহলে ফাইভ প্রাইম বসালো, তাহলে এখান থেকে এবার এদিকে যাবে, আর এখানে তো এটা আটকেছে, এই পুরো এখান থেকে দেখো ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে যাচ্ছে, ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে যুক্ত করছে, আর লিডিংয়ে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এর এই আগাগুলো থাকবে বাঁদিকের দিয়ে, যেগুলো ছোটো ছোটো পণ্য প্রত্যেকটা হচ্ছে কী হবে ওয়েজ গ্রুপ, এক্ষুনি দেখাবে, দেখো ক্লিয়ার। থ্রি তার মানে এগুলো থ্রি প্রাইম, এগুলো থ্রি প্রাইম, তাহলে কোথার থেকে তৈরি হচ্ছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, দেখো একদম প্রমাণিত ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম ওয়েজ গ্রুপ থ্রি প্রাইমে আছে। লিডিংয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ল্যাগিংয়ে প্রবলেম, ডিসকন্টিনিউয়াস সিনথেসিস হবে। তাহলে এখানে যেটা হবে, যে প্রসিডিউরটা হবে নাকি পরপর এগুলো যুক্ত হবে, প্রত্যেকটা পার্টকে বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই ডিএনএ প্রাইমেজ ডিএনএ প্রাইমারকে বসিয়ে দিয়ে গেল, ক্ল্যাম্প লোডার ক্যাম্পকে তৈরি করলো, পরপর পরপর যুক্ত হচ্ছে। ওখানে যেভাবে দেখেছিলাম এখানে কিন্তু তার বিপরীত দেখলাম, একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে, ওখানে ওয়েজ গ্রুপ আর এখানের ওয়েজ গ্রুপটা দেখো, ওয়েজ গ্রুপ এদিকে, তাহলে ওয়েজ গ্রুপ যদি এদিকে হয় তাহলে এটা ফাইভ প্রাইম, তাহলে এটা নিঃসন্দেহে ফাইভ প্রাইম, ফাইভ প্রাইম থ্রি প্রাইম, ফাইভ প্রাইম থ্রি প্রাইম হয়ে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম কিন্তু পরপর পরপর তৈরি হচ্ছে। এরপরে যে কাজটা ওই নিক পয়েন্টটাকে পুরো জুড়ে দেবে তোমার হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান আসবে, ওয়ান এসে প্রাইমারটাকে ধ্বংস করবে, এই যে ডিএনএ ধ্বংস করে দিল, ধ্বংস করে দিয়ে কী করলো না আরএনএ ওখানে ডিএনএ সিকোয়েন্স তৈরি করলো, আর নিকটাকে ফসফোডাইস্টারবন লাইগেজ এটাকে তৈরি করে দিল, এইটুকু।
আমরা এনসিইআরটি ঢুকলাম, এইটুকু অবধি আমাদের পড়া হয়ে গেছিল। নেক্সট, ইন অ্যাডিশন টু ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ মেনি অ্যাডিশনাল এনজাইম আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রসেস অফ রেপ্লিকেশন উইথ হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি। নামগুলো সেভাবে কিন্তু খুব একটা বলবে না এনসিআরটিতে, কিন্তু তোমাকে জানতে হবে, প্রত্যেকটার নাম বলে দিচ্ছি এবং নোটেও থাকবে। ফর লং ডিএনএ মলিকুল সিন্স টু স্ট্যান্ড ডিএনএ ক্যান নট বি সেপারেটেড ইন ইটস এন্টায়ার লেন্থ, পুরো লেন্থটাকে একসঙ্গে খোলা সম্ভব নয়, তার জন্য প্রচুর এনার্জি দরকার, সেই জন্য একটা নির্দিষ্ট জায়গায় খুলবে, সেটাকে বলা হবে অরিজিন, এবং ওয়াই শেপের ফর্ক তৈরি হবে, যা বললাম স্মল ওপিলিপিং সেটাই এখানে বলা আছে, রেপ্লিকেশন ফর্ক কী সেটা এখানে ডিটেলসে বলা আছে। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজেস পলিমারাইজেশন অনলি ওয়ান ডিরেকশন 5' to 3'। ডিএনএ পলিমারেজ ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এক্সোনিউক্লিয়াস হোয়েন মুভস ফর এরর রিপেয়ার, যদি কোনো ভুল হয়, কারণ ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ পড়বে, প্রুফ রিডিং করবে, যদি কোনো ভুল হয়ে যায় আবার পিছিয়ে আসবে, তখন কাটতে কাটতে আসবে, তখন 3' to 5' হবে, হোয়েন এডিট করবে তখন কিন্তু 3' to 5'। এটা কিন্তু এনসিআরটি নয়, এটা কিন্তু জেনে রাখার দরকার। তাহলে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজও কিন্তু প্রুফ রিডিং করার সময়, এই এডিটিং বা রিপেয়ার করার সময় তখন 3' to 5' যায়। নেক্সট, দিস ক্রিয়েট সাম অ্যাডিশনাল কমপ্লিকেশন ইন রেপ্লিকেশন ফর্ক, কারণ বলছে 3', দিস ক্রিয়েট সাম অ্যাডিশনাল কমপ্লিকেশন অ্যাট রেপ্লিকেশন ফর্ক, ফর্কে এটা কমপ্লিকেশন হবে, কেন না 5' to 3', এই যে রেপ্লিকেশন ফর্ক যদি এরকম হয় তাহলে এইখানে কমপ্লিকেশন সৃষ্টি হবে, 3' ওপেন হয়েছে 5', এটা প্রবলেম নেই, এখানে 5' কন্টিনিউ যাবে, কিন্তু এইখানে 5' ওপেন হয়েছে 3', তাহলে একে এপাশ দিয়ে এইখান এই যে কমপ্লিকেশন তৈরি করবে, এখানে এটার কথা বলা হচ্ছে। এই রেপ্লিজোম এই এলাকায় রেপ্লিকেশন ফর্কে যে এনজাইমগুলো কাজ করে তাকে টোটালটাকে বলা হয় রেপ্লিজোম। কনসিকুয়েন্টলি ওয়ান স্ট্যান্ড দ্যাট ইজ টেম্পলেট উইথ পোলারিটি 3', বুঝতে পারছো লাইনটা, তাহলে একটা কনসিকুয়েন্ট একটা ওপেন হচ্ছে 3 to 5' ওপেন হয়েছে টেম্পলেট, ঠিক আছে, ওয়ান স্ট্যান্ড রেপ্লিকেশন কন্টিনিউয়াস, তাহলে এটা কন্টিনিউয়াস বলছে, দেখো পরপর একে দিয়ে বলছি, হোয়াইল অন দ্য আদার টেম্পলেট সেটা কী হয়েছে, সেটা হচ্ছে এরকম হয়েছে, সেটা হচ্ছে 5' to 3' ডিসকন্টিনিউয়াস, তার মানে এরকমভাবে এসছে, ক্লিয়ার, এরপরে আর কোনো যেন ভুল না হয়। দিস ডিসকন্টিনিউয়াস সিনথেসিস ফ্র্যাগমেন্টস আর লেটার জয়েন্ট বাই ডিএনএ লাইগেজ, এই ডিএনএ লাইগেজ কে ঠিক করলো না, প্রথমে আছে ডিএনএ প্রাইমেজ আসবে, তারপরে ডিএনএ আরএনএ প্রাইমার বসবে, সেই আরএনএ প্রাইমার থেকে হচ্ছে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হবে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, তারপরে ডিএনএ আরএনএ প্রাইমারকে ধ্বংস করবে কি আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ ওয়ান, তারপরে লাইগেজ এসে নিকটাকে সাহায্য করবে বন্ধ করে দেওয়ার, এটা হচ্ছে প্রসিডিউর, এটা অবশ্যই দেখবে, কারণ এটা এনসিআরটি, এখানে তো তেমন কিছু নেই কিন্তু এখান থেকে অনেকগুলো পয়েন্ট কিন্তু আসতে পারে। টেম্পলেট ডিএনএ প্ল্যান্টস দেখো ডবল দুটো বলছে, তাহলে এই যে ওপেন হয়েছে কি 3', নো প্রবলেম কন্টিনিউয়াস, যেই হচ্ছে ওপেন হয়েছে কোনটা 5', তাহলে 5' হতে গেলে তাহলে এখান থেকে আসতে হবে, তাহলে এখানে একটা আরএনএ প্রাইমার বসেছে, এখানে একটা আরএনএ প্রাইমার বসেছে, এখানে একটা আরএনএ প্রাইমার বসেছে, ঠিক আছে, তাহলে একই ইয়েতে এইটাই এইটাকেই মনে করো এরকম যদি হতো তাহলে এখানে কিন্তু উল্টো হতো, এখানে এখানে ওপেন হয়েছে 3', এখানে 3', তাহলে এটা এখানে থাকতো কি 5', তাহলে 5' হলে তখন যখন উল্টো হতো তখন কিন্তু ঠিক বিপরীত জায়গাটা হতো, তখন কিন্তু এদিক দিয়ে যাবে এরকম, ঠিক আছে, সেটা পরে আসছে, এখান থেকে তুমি ধরতে পারবে না। নেক্সট, দ্য ডিএনএ পলিমারেজ অন দেয়ার ওন ক্যান নট ইনিশিয়েট দ্য প্রসেস অফ রেপ্লিকেশন, নিজে নিজে ডিএনএ পলিমারেজ কিছু করতে পারে, নিড আমি লিখে দিলাম প্রাইমার বাই প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম বসিয়ে দেবে তবে, এখানে এনসিআরটি শুধু জাস্ট বললো, দেখো সিলেবাস ছাড়া কী বলবে, ডিএনএ পলিমারেজ ক্যান ডিএনএ পলিমারেজ অন দেয়ার ওন ক্যান নট ইনিশিয়েট দ্য প্রসেস অফ রেপ্লিকেশন, নিজে নিজে তৈরি করতে পারে শুরু করতে পারে না,
অলসো রেপ্লিকেশন ডাজ নট ইনিশিয়েট র্যান্ডমলি অ্যাট এনি প্লেস, যে কোনো জায়গায় তৈরি হতে পারে না। দেয়ার ইজ এ ডেফিনিট রিজিয়ন অফ ইকোলাই হোয়ার দ্য রেপ্লিকেশন রিজিয়ন, সেটাকে কী বলা হচ্ছে রেপ্লিকেশন অরিজিন ওআরআই। মোটামুটি পোকেটিকের ক্ষেত্রে 245টা স্পিয়ার নিয়ে তৈরি হয়, মেনলি এটি রিচ রিজিয়ন, মনে রেখো। ইট ইজ বিকজ অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন দ্যাট এ পিস অফ ডিএনএ ভাইটাল পয়েন্ট ইফ নিডেড টু বি প্রোপাগেটেড ডিউরিং দ্য রিকম্বিনেন্ট ডিএনএ প্রসিডিওর ইট রিকার্ড ভেক্টরস। এটা কোথায় চলে গেছি বলতে বলতে কোথায় চলে গেছে না, ইনভিট্রোতে, যেখানে পিসিআর পলিমারাইজ চেইন রিঅ্যাকশনে, সেখানে কিন্তু আমাদের এই সমস্ত প্রসিডিওরে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হয়, সেখানে আমাদের একটা ভেক্টর তৈরি করতে হয়, দ্যাট ইজ প্লাজমিড। এই প্লাজমিড ভেক্টরটা দিয়েই আমরা কিন্তু পরবর্তীতে কালচার করে তারপরে সেখান থেকে পিসিআরে আসি, সেখান থেকে রিকম্বিনেন্ট, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এই কথাটার অর্থটা পরিষ্কার বুঝতে হবে যখন ডিএনএ, যারা নতুন আমরা আর যারা রিপিটার তার তো বুঝেই গেছো, যখন আমরা আরে বায়োটেকনোলজিটা পড়ব। দ্য ভেক্টর প্লাজমিড প্রোভাইড দ্য অরিজিন অফ রেপ্লিকেশন, তাহলে ভেক্টরে অবশ্যই থাকবে অরিজিন অফ রেপ্লিকেশন, একটা থাকবে। ফর দ্য নট এভরি ডিটেইল অফ দ্য রেপ্লিকেশন ইজ আন্ডারস্টুড, তবুও এখনও পুরোপুরি জানা যায়নি। ইন ইকুয়েটর, এতক্ষণ যে আলোচনা হচ্ছে সব প্রোক্যারিওটসের, এবার রেপ্লিকেশন অফ ডিএনএ টেক্স প্লেস সিনথেসিস ফেজ অফ লাইফ সাইকেল, তাহলে এখানে প্রমাণিত হচ্ছে সিনথেসিস ইজ নট প্রেজেন্ট ইন প্রোক্যারিওট, ঠিক আছে, ওখানে সিনথেসিস ফেজ বলা হবে না, ওটাকে রেপ্লিকেশন ফেজই বলা হবে। রেপ্লিকেশন হবে, সেলিভিশন করবে, আর এখানে রেপ্লিকেশন করতে গেলে এস ফেজ, তারপরে জি টু আসবে, তারপরে এম ফেজ আসবে। দ্য রেপ্লিকেশন অফ ডিএনএ অ্যান্ড সেল সাইকেল শুড হাইলি কোঅর্ডিনেটেড, একটার পর একটা আসে, এটা আমরা জেনে এসেছি। দ্য ফেইলর ইন সেল সাইকেল কী হবে, পলিপ্লয়েডি হবে, ক্রোমোজোমাল অ্যাবারেশন হবে, এটা তোমরা জেনে গেছো, আর নতুন করে বলার কিছু নেই। এবার এক্সট্রা আমরা যেটাতে যাবো সেটা, এটা ভেরি ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদিও নিটের মধ্যে নয় তবু একদম মুখস্ত করে। ফার্স্ট এনজাইম হেলিকেজ এইচ হ্যালিক্স, হ্যালিক্সকে সেপারেট করে কি হাইড্রোজেন বন্ডকে ভেঙে, নেক্সট সেপারেশনটাকে আবার কি যুক্ত হতে দেয় না, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। থার্ড এনজাইম টোপোইসোমারেজ রিলিজ টেনশন, টেনশনটাকে রিলিজ করে, নেকটা মানে কেটে দিয়ে কাট দ্য ফসফোডাইএস্টার, টু টাইপ ওয়ান অ্যান্ড টু, টুকে বলা হয় টিএনএ গাইরেজ ইন প্রোক্যারিওটের ক্ষেত্রে। ফোর্থ এনজাইম প্রাইমেস, ডিএনএ প্রাইমেস অ্যাড করবে কি, প্রাইমেস ফর প্রাইমার, মনে রেখো পি। ফিফথ এনজাইম ডিএনএ পলিমারেজ থ্রি, এর কাজ কি, অ্যাটাচ টু, কোথায় যুক্ত হবে, অ্যাটাচ টু অ্যাটাচ টু থ্রি প্রাইম এন, তাহলে থ্রি প্রাইম এন্ডে যুক্ত হবে, ক্যান অনলি মেক ডিএনএ ফাইভ টু থ্রি প্রাইম, প্রুফ রিড দ্য ডিএনএ, ডিএনএকে প্রুফ রিড করে। এই প্রুফ রিড করতে গেলে যদি ভুল ধরা পড়ে, মনে করে প্রুফ রিড করে এই করতে করতে বেরিয়ে গেল, দেখলো যে ভুল হয়েছে, আবার যখন সে ব্যাকে আসবে তখন প্রত্যেকটাকে কাটতে আসবে, থ্রি টু ফাইভ প্রাইম যখনই যাবে তখনই কিন্তু সে এক্সো নিউক্লিয়াস হিসেবে কাজ করবে, ভালো করে মনে রেখো, এক্সো নিউক্লিয়াস হিসেবে কাজ করবে। সিক্স এনজাইম কি, পলিমারেজ ওয়ান, সে কী করবে, রিমুভ করবে আরএনএ প্রাইমারকে এবং সেই জায়গাটায় কী বসাবে, ডিএনটিপিস ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডসগুলোকে বসিয়ে যাবে, আবার সে এগোবে তখন ফাইভ টু থ্রি প্রাইম। সেভেন লিগেজ মানে প্রেকটা মারবে, শেষ প্রেকটা ডিএনএ লাইগেজ জয়েন্টস দ্য ওকাজাকি ফ্রেগমেন্ট, ওকাজাকি ফ্রেগমেন্টকে জয়েন্ট করবে, আবার হ্যাং করেছে।